লেটস গেট স্টার্ট গাইজ। আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ড্রিম চিলড্রেন। তাহলে কি পড়তে যাচ্ছি? ড্রিম চিলড্রেন। এখন প্রশ্ন হচ্ছে, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে যে ড্রিম চিলড্রেন কার লেখা এবং কী ধরনের লেখা। এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট যেগুলো আছে সেগুলো তো অবশ্যই বলতে হবে, এবং সামারিটা যেটা রয়েছে সেটাও জানবো। লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো বিষয়টা, এবং হোপফুলি দিস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ গাইজ। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ইউ শুড গেট 100% শিওর অ্যাবাউট দিস। বুঝতে পারলে? ড্রিম চিলড্রেন মানে কি আগে বুঝো, স্বপ্নের শিশুরা। ড্রিম চিলড্রেন মানে স্বপ্নের শিশুরা। সাপোজ অ্যাজ এন এক্সাম্পল আমি বলছি, কীরকম ব্যাপারটা, সাপোজ অ্যাজ এন এক্সাম্পল রনিতকে দিয়ে আমি যদি বলি, রনিত মাই ব্রাদার, তোকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, হোপফুলি দ্যাটস গোয়িং টু বি রিয়েলি গুড ফর ইউ, তুই বুঝতে পারবি ভালো করে। রনিত, ঠিক আছে, ধরলাম রনিতের একটা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, ইজ ইট ফাইন? সাপোজ তারপর কোনো কারণে রনিতের সাথে ব্রেকআপ হয়ে গেছে, রাইট? এবার রনিত আশা করেছিল যে তাদের বিয়ে হবে, তাদের ছেলে মেয়ে হবে, ঠিক আছে। এই যে এক্সপেকটেশনটা রেখেছিল, আমি জানি না সত্যিকারের এটা আছে কি না বা ছিল কি না, নেই, পার্সোনাল হয়ে যাচ্ছে না তো, সরি ফর দিস, ঠিক আছে, ওকে। সাপোজ ও ভেবেছিল যে ছেলে মেয়ে হবে ইত্যাদিতে, নাম দিয়েছিল, ও হয়তো ভেবেছিল ঠিক আছে নাম দেবো, রনিত আর পূজা, রণপূজা, ঠিক আছে, এমনি কিছু একটা নাম দেবো ভেবেছিল, ঠিক আছে, বা কিছু একটা নাম টাম ছিল হয়তো, আই ডোন্ট নো, রাইট? কিন্তু যেহেতু ব্রেকআপ হয়ে গেল বা সেই মেয়েটা বিয়ে করলোই না, তাহলে ওদের ছেলে মেয়ে যেটা ও ভেবেছিল হয়তো সেটা সে কোনোদিন এক্সিস্টেন্সে আসতে পারলো না, মানে বাস্তবে আসতেই পারলো না বাস্তবের পৃথিবীতে, তাহলে তারা হয়ে গেল স্বপ্নের শিশুরা। মানে ও ড্রিম করেছিল ওই চিলড্রেনগুলোকে নিয়ে, কিন্তু সেই চিলড্রেন কোনোদিনই কিন্তু বাস্তবের মাটিতে আসতে পারেনি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ড্রিম চিলড্রেন। বুঝতে পারলি? মানে তুই স্বপ্ন দেখেছিলি কিন্তু সেই শিশুরা কোনোদিনই বাস্তবের মাটিতে আসতে পারেনি, বুঝতে পারলি কিনা? আর আরেকটা হচ্ছে, স্বপ্নের মধ্যে দেখা যদি কিছু শিশু থাকে, স্বপ্নের মধ্যে আমি দেখছি, সেইটাও ড্রিম চিলড্রেন। তো দুটো অর্থেই এই কথাটা প্রযোজ্য হবে। এখানে লেখক খেয়াল রাখবে, চার্লস ল্যামের কথা পাই, কার কথা পাই? চার্লস ল্যাম। এখন চার্লস ল্যামের যদি ব্যক্তিগত জীবন দেখি আমরা, চার্লস ল্যাম কিন্তু কোনোদিনই বিয়ে করেননি, বুঝতে পারলে? চার্লস ল্যাম কিন্তু কোনোদিনই বিয়ে করেননি। তার একটা খুব ভালো মানে প্রেয়সী ছিল চার্লস ল্যামের, এবং পরবর্তী সময়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় বা তাদের মধ্যে রিলেশনশিপ ঠিকঠাক যায়নি সম্পর্কটা, এবং কি হয় পরবর্তী সময়ে, চার্লস ল্যাম কিন্তু আর কোনোদিনই কিন্তু বিয়ে করেননি, বুঝতে পারলে? চার্লস ল্যাম একটা চাকরিও করতেন, ভালো চাকরি করতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতেন, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতকে গোলাম বানিয়েছিল 200 বছর ধরে, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লার্ক ছিলেন চার্লস ল্যাম, সেখানে কাজ করতেন, এবং শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন চার্লস ল্যামের কোয়ালিটি, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা দেখতে পেয়েছিল, এবং শেষ পর্যন্ত চার্লস ল্যামকে একটা পেনশনও দিয়েছিলেন যে সারা লাইফ আপনি শুধু লেখা জোকা করুন, আপনার টাকা পয়সার ব্যাপারে ভাবতে হবে না, কোম্পানি আপনাদেরকে টাকা পয়সা দেবে আপনাকে। তো হি হ্যাড এ কমফোর্টেবল লাইফ। টাকা পয়সার দৃষ্টিকোণ থেকে তুই যদি ভাবিস, ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবিস, যদি তার যথেষ্টই একটা স্বস্তিকর জীবনযাত্রা ছিল কার, চার্লস ল্যামের, ইউ গেট ইট? এখন চার্লস ল্যামের যদি ব্যক্তিগত জীবনে আরেকটু ঝুঁকিস, তাহলে আরেকটা বিষয় দেখতে পাবি, যেটা সামান্য কষ্টকরও বটে, ব্রেকআপটাকে তুই যদি বাদ দিস, চার্লস ল্যামের যে বোন ছিল, সিস্টার, ঠিক আছে, সে একটা সময়ে তিনি কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ ছিলেন এবং চার্লস ল্যামের সাথে তার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু একটা সময়ে সেই চার্লস ল্যামের বোন একটা সময় পাগল হয়ে যাচ্ছে, এবং সেই যুগে যে পাগল হতো তাকে অ্যাজাইলামে রেখে দেওয়া হতো, এবং অ্যাজাইলামের কন্ডিশনগুলো, অবস্থাগুলো অত্যন্ত করুণ ছিল। অ্যাজাইলামে যাকেই রাখা হতো তাকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে রাখা হতো, অ্যাজাইলামে প্রত্যেক দিন তাকে মারধর করা হতো এবং অস্বস্তিকর পরিবেশের মধ্যে রাখা হতো। আগেকার দিন মানুষ পাগল হয়ে গেলে তাদেরকে অ্যাজাইলামে, পাগলাগারদে রাখা হতো। চার্লস ল্যাম নিজের দায়িত্বে নিজের বোনকে নিজের বাড়িতে রেখেছিলেন, এবং চার্লস ল্যাম ভেবেছিলেন, আমি যদি বিবাহ করি, আমি যদি বিয়ে করি, তাহলে হয়তো আমার বোনকে হয়তো দেখভাল করতে পারবো না, তাই তিনি আর বিয়েই করেনি সারা জীবন, বুঝতে পারলে? তাহলে চার্লস জীবনের বিশ্বস্ত সঙ্গী রয়ে গেছিল তার পাগলাটে বোন। আরও একটা ঘটনা বলবো, এই চার্লস ল্যামের বোন ওই পাগল হয়ে চার্লস ল্যামের মাকে মার্ডার করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, বুঝতে পারলে? তো এইরকম একটা ঘটনা চার্লস ল্যামের জীবনে ঘটেছিল। অন্যদিকে চার্লস ল্যামের প্রেয়সী ছেড়ে চলে গেছে, বুঝতে পারলে? এবং চার্লস ল্যাম ডিসাইড করেছেন যে আমি এবার থেকে যে জীবনটা অতিবাহিত করব সেটা হবে ব্যাচুলার লাইফ, বুঝতে পারলে? তাহলে চার্লস ল্যাম একটা ব্যাচুলার লাইফ লিড করেছিল, বুঝতে পারলে কিনা?
সো দিস ইজ হোয়াট আই ক্যান সে অ্যাবাউট চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের জীবনী যদি তোমরা পড়ো তোমাদের বেশ ভালো লাগবে। উনি একটা ছদ্মনাম নিয়েছিলেন, দেখবে বাংলাতেও অনেকে অনেক লেখক সমৃদ্ধ অনেক বিখ্যাত লেখক বিভিন্ন ছদ্মনাম নিয়ে থাকেন, ঠিক আছে। চার্লস ল্যাম্বেও একটা ছদ্মনাম নিয়েছেন, এলিয়া। এলিয়া মানে এলাই, এলিয়া মানে এলাই, এটা প্রশ্ন আছে পরীক্ষাতে, হোয়াট ডু ইউ মিন বাই এলিয়া, এলিয়া মানে এলাই, এলিয়া মানে এলাই। তো এলিয়া এখানে দেখবে এসেজ অফ এলিয়া, এসেজ অফ এলিয়া থেকে নেওয়া হয়েছে। এই যে প্যাসেজটা আমরা আজকে পড়বো ড্রিম চিলড্রেন এর রিভারি, এটা এসেজ অফ এলিয়া থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? এসেজ অফ এলিয়া, এলিয়ার রচনা সমগ্র এখান থেকে নেওয়া হয়েছে, এসেজ অফ এলিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবং কি এই যে পড়াটা রয়েছে আমাদের, খেয়াল রাখবে এটা প্রকাশিত হয়েছে 1822 সালে, ঠিক আছে, 1822 সালে দ্য লন্ডন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল, দ্য লন্ডন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। এইগুলো কিন্তু একটু টেকনিক্যাল বিষয়, মনে রাখার বিষয়। তাহলে 1822 সালে দ্য লন্ডন ম্যাগাজিনে এই রচনাটি প্রকাশিত হয়। এবার প্রশ্ন হলো এটা কি ধরনের রচনা? রচনা সাধারণত দুই প্রকারের হয়, অলওয়েজ রিমেম্বার ইট, রচনা দুই প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে পার্সোনাল এসে, একটা হচ্ছে ইম্পার্সোনাল এসে। পার্সোনাল এসে কোনটা, ইম্পার্সোনাল এসে কোনটা? খেয়াল রাখবে আমি আমি করে যদি বলি কোনো রচনা লিখি যে আমার এইরকম বাড়ি ছিল, আমার ঠাকুমা ওখানে থাকতো, আমার ঠাকুমা একটা বিশাল প্রাসাদে থাকতো, সেই আমার ঠাকুমার যখন প্রাসাদে যেতাম আমরা অনেক মজা করতাম, সেখানে প্রচুর ফুল এবং ফলের গাছ ছিল, সুন্দর একটা বাগান ছিল যেখানে বেশিরভাগ গড় ফাঁকা পড়ে থাকতো, সেখানে কিছু ভূত ঘুরে বেড়াতো এবং আমি সেখানে যখন যেতাম সেটা আমার অনেক বেশি মজা লাগতো, আমি যখন সেখানে যেতাম সামনে একটা পুকুর থাকতো, সেই পুকুরটাতে আমি যেতাম, ওখানে কিছু মাছ দেখতে পেতাম। এইভাবে যখন কোনো পড়া বলবো বা কোনো রচনা লিখবো তখন সেটা হয়ে গেল পার্সোনাল এসে, বুঝতে পারলে, বা সাবজেক্টিভ এসে বলা হয়। চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন এটা একটা পার্সোনাল এসে, এটা একটা পার্সোনাল এসে। কিন্তু অন্যদিকে প্রসঙ্গতই বলে রাখি আরও এক ধরনের এসে রয়েছে, সেটাকে ইম্পার্সোনাল এসে বলা হয়। সেটাই কি বলা হয়? ইম্পার্সোনাল এসে। যদি স্যার ফ্রান্সিস বেকনের লেখাগুলো পড়ি ওখানে আমি আমি করে লেখা থাকে না, সাবজেক্ট ওরিয়েন্টেড কথা থাকে, অফ ফ্রেন্ডশিপ, অফ স্টাডিজ, অফ ডিসকোর্স, অফ ম্যারেজ, অফ লাভ, এইরকম হয় টপিক। ওখানে বলা হবে কিরকম, উই শুড স্টাডি বিকজ অফ অর্নামেন্টেশন, বিকজ অফ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট, এমনি করে করে, মানে স্টাডি নিয়েদের আমি থাকবে না কিছু, ওখানে টপিক ওরিয়েন্টেড কথাবার্তা হবে, তাহলে ওটা হলো ইম্পার্সোনাল এসে। তাহলে বলে বোঝা গেছে কিনা? এসে দুই প্রকারের হয়, পার্সোনাল এবং ইম্পার্সোনাল। এটা কোন ক্যাটাগরি? পার্সোনাল এসে। তাহলে যদি বলে এটা হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট, ইট ইজ পার্সোনাল এসে, এটা হচ্ছে পার্সোনাল এসে। কে লিখছেন? চার্লস ল্যাম্ব। এবার মিস্টিফিকেশন কি একটু জানতে হবে, ঠিক আছে। হোয়াট ইজ মিস্টিফিকেশন? মিস্টিফিকেশন কি আসলে, মানে আমি নিজের মতো করেই বলবো কিন্তু কোনো কোনো নাম পাল্টে দেব, কিছু কিছু জায়গায় একটু ধোঁয়াশা রেখে দেবো, কিছু কিছু জায়গায় ছদ্মনাম প্রয়োগ করবো, এই ব্যাপারটাকে মিস্টিফিকেশন বলা হয়। এই ব্যাপারটাকে কি বলা হয়? মিস্টিফিকেশন। আমি ধরো একটা রচনা লিখলাম, আমি ধরো একটা গল্প লিখলাম, সেখানে মিস্টিফিকেশন প্রয়োগ করছি। আমি ক্লাসে এলাম, ক্লাসে আসা মাত্র আমাদের ক্লাসের মধ্যে একটা ছাত্র রয়েছে, স্টুডেন্ট আর, স্টুডেন্ট আর বড়ই ভালো ছেলে, স্টাইলিশ, বেশ নীল রঙের ফোন নিয়ে আসে, বন্ধুকে নীল রঙের ফোনও দেয়, ঠিক আছে। স্টুডেন্ট আর যে আছে সে কিন্তু বেশ বুদ্ধিমান ছেলে। দেখ স্টুডেন্ট আর যখন বললাম, পুরো নামটা বললাম না, একটু হাইড করার চেষ্টা করলাম, বুঝতে পারলি কি না? দিস ইজ মিস্টিফিকেশন। বুঝতে পারলি মিস্টিফিকেশন কি? মানে পুরো ঘটনাটা সত্যি চলে যাবে কিন্তু কিছু কিছু জায়গা থাকবে যেগুলোর মধ্যে মিস্ট্রি ক্রিয়েট করার চেষ্টা করব বা একটু হাইড করার চেষ্টা করব, দিস ইজ মিস্টিফিকেশন। এখানে প্রচুর মিস্টিফিকেশন প্রয়োগ হয়েছে, এখানে মিস্টিফিকেশন প্রয়োগ হয়েছে। তার ব্যক্তিগত সব পারিবারিক যে নামগুলো আছে, কিছু কিছু জন এল এমনি নাম দিয়েছে, ঠিক আছে, কোথাও সম্পূর্ণ নাম দেয়নি, অর্ধেকটা নাম দিয়েছে। তো এটা কেন করেছেন? একটু রহস্য সৃষ্টি করার জন্য, মিস্ট্রি বা মিস্টিফিকেশন, বুঝতে পারলি কিনা? এইটা যে মিস্টিফিকেশন। আচ্ছা অ্যান্টিকিউটি পাবো এখানে, এই লেখার মধ্যে পুরনোর প্রতি টান, বুঝলে, রোমান্টিসিজম পাবো এখানে। এইটা হচ্ছে রোমান্টিক যুগের লেখা, রোমান্টিক যুগের এটা একটা রচনা। তো স্বাভাবিকভাবে রোমান্টিক বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই এখানে দেখতে পাবো। এখন প্রশ্ন হতেই পারে রোমান্টিক যুগ কখন এসেছিল, আমাদের জানতে হবে ইতিহাস, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যুগগুলো আমাদের জানতে হবে। অ্যাংলো স্যাক্সন সব থেকে প্রথমে, তারপর অ্যাংলো নরম্যান, তারপর চসার, তারপর রেনেসা, তারপর এলিজাবেথ, তারপর
জ্যাকোবিয়ান এজ, তারপর মিল্টন এজ, তারপর ছোট ছোট তিনটা যুগ যেটাকে নিও ক্লাসিক্যাল এজ বলা হয়, তারপর রোমান্টিক যুগ, তারপর ভিক্টোরিয়ান যুগ, তারপর মডার্ন যুগ। সেই রোমান্টিক যুগ থেকে এইটা লেখা হয়েছে। রোমান্টিক যুগে পাঁচজন মহাকবি ছিলেন, খেয়াল রাখার বিষয়, উইলিয়াম ওরসো, দেস্টি কোলরিজ, পিবি সেলি, জন কিটস, লর্ড বাইরন, পাঁচজন মহাকবি ছিলেন। কিন্তু এসাইসদের মধ্যে যদি শ্রেষ্ঠ কেউ রয়েছেন, তিনি হলেন চার্লস ল্যাম্ব। রোমান্টিক যুগকে সাধারণত কবিতে যুগ বলা হয়, কিন্তু যদি রচনার দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে চার্লস ল্যাম্বকে অবশ্যই উল্লেখ করতে হবে রোমান্টিক যুগে। তার কারণ শ্রেষ্ঠ রচনাকার বলা যেতে পারে চার্লস ল্যাম্বকে রোমান্টিক যুগে। বলো, বোঝা গেছে কিনা এইটুকু? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এইটুকুর মধ্যে বলো কার কি অসুবিধা আছে, আমাকে যদি কারো কিছু প্রবলেম আছে, বুঝতে অসুবিধা হয়েছে আমাকে বলো, আমি সেগুলোকে আলোচনা করব। তারপর আমি লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে শুরু করব। এটা একটা নন ফিকশনাল এসেও বটে, মানে ফিকশন নয়, অল্প কাহিনী নয়, ঠিক আছে, বাস্তবিক জীবনের উপর দাঁড়িয়ে থাকা একটা এসে। এখানে চার্লস ল্যাম্ব একটি মেয়েকে ভালোবেসেছিলেন, অ্যালিস নামক একটি মেয়েকে ভালোবেসেছিলেন, কিন্তু তাদের মধ্যে বিয়েও হয়নি, তাদের ছেলে মেয়েও হয়নি, ঠিক আছে। তো চার্লস ম্যানের যে একটা সুপ্ত বাসনা ছিল যে আই মাস্ট গেট এ হ্যাপি ফ্যামিলি অ্যান্ড আই মাস্ট গেট মাই চিলড্রেন, ঠিক আছে, যাদের নাম হয়তো আমি জন দেবো, যাদের নাম হয়তো অ্যালিস দেবো, সেই ইচ্ছাগুলো, সেই বাসনাগুলো ওর অসমাপ্ত রয়ে গেছিল, ওনার অসমাপ্ত রয়ে গেছিল। এখন চার্লস ল্যাম্ব একদিন কি হচ্ছে, একদিন গল্প করতে করতে, একদিন চার্লস ল্যাম্ব যেন গল্প করছেন, স্টার্টিং এ আমরা দেখতে পাবো চার্লস ল্যাম্ব দুটো শিশুর সাথে গল্প করছেন, একজন নাম অ্যালিস, একজন নাম জন, এবং তাদেরকে কি গল্প বলছেন চার্লস ল্যাম্ব, শুরুতেই আমরা এটা দেখতে পাবো যে চার্লস ল্যাম্ব দুটো শিশুর সাথে গল্প বলছেন, নিজের ছেলে মেয়ের দিকে গল্প বলছে চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্ব অ্যালিসকে এবং জনকে গল্প বলছে, একটা ছেলে একটা মেয়ে, যে তোমাদের ঠাকুমা একটা দারুণ মহিলা ছিলেন, দারুণ ড্যান্স করতে পারতেন, দারুণ সুন্দর ছিলেন, এবং নরফোকের একটা মহলে বাস করতেন, নরফোকের যে আসল মালিক ছিলেন তিনি তোমার ঠাকুমাকে সম্পূর্ণ অধিকার দিয়েছিলেন ওই মহলটাকে নিজের মতো ব্যবহার করার, এবং বলেছিলেন যে ঠাকুমা যতদিন বাঁচবে ওই মহলটাতে ঠাকুমা নিজের মতো করে বাঁচতে পারবে। তো সেই ঠাকুমা সেই মহলে থাকতেন, আমরা যে মহলে থাকতাম তাদের, তোমাদের ঠাকুমা না, ঠাকুমারও বড় হচ্ছে, গ্র্যান্ড গ্র্যান্ড গ্র্যান্ডমা, বুঝতে পারলে, এইরকম হবে। তো যাই হোক, আমরা যখন সেখানে যেতাম সেটাকে কি দেখতাম, যে সেখানে আমরা যখন সেখানে যেতাম দেখতাম খুব সুন্দর সুন্দর বাগান রয়েছে, ফলের গাছ রয়েছে, পুকুর রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এরকম করে অনেক কিছু তিনি ব্যাখ্যা করতে থাকতেন। আমার একটা দাদা ছিল যার নাম জন এল, এইরকমভাবে বলছেন, নিজের প্রত্যেকটা ব্যক্তির অভিজ্ঞতা, নিজের প্রত্যেকটা পরিচিত ব্যক্তি সম্বন্ধে একটু একটু করে বলছেন। আমার জানো কি, যে যখন মিসেস ফিল্ড মারা গেলেন তখন কত মানুষ জমায়েত হয়েছিল, এইভাবে প্রত্যেকটা জিনিসকে বলছেন, এবং শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করছেন যে যখন এই সমস্ত কথাগুলো বলছেন হঠাৎ করে বাচ্চাগুলো যেন দূরে চলে যাচ্ছে, আস্তে 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 অদৃশ্য হয়ে যাচ্ছে, তখন সেই বাচ্চাগুলো বলছে, সেই বাচ্চাগুলো যেন ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে যে আমরা তো আসল শিশু নই, আমরা হতে পারতাম, আমরা পৃথিবীতে আসতে পারতাম, তোমার শিশু হতে পারতাম, কিন্তু আমরা লিথি নদীতে অপেক্ষারত হয়ে রয়ে গেছি, আমরা কোনোদিন আসলে বাস্তবায়িত হতে পারলাম না, আমরা হলাম স্বপ্নের শিশুরা, উই আর ড্রিম চিলড্রেন। হঠাৎ করে চার্লস ল্যাম্বের ঘুম ভেঙে যাচ্ছে, চার্লস ল্যাম্ব দেখছে সে তার ব্যাচুলার চেয়ারে বসে আছে এবং তার পাশে তার বোন ব্রিজেট ঘুমিয়ে আছে। এইটাই হলো গল্পটা, মানে আসলে এটা কোনো শিশু ছিল না, দুজন শিশুর যে কথা পাবো, এরা আসলে কোনো শিশু নয়, এরা হলো স্বপ্নের শিশুরা, সেই জন্য নাম দেওয়া হচ্ছে ড্রিম চিলড্রেন, স্বপ্নের শিশুরা শিশুরা, এবং পাশে দেওয়া হচ্ছে রিভিরি। রিভিরি মানে কি? রিভিরি মানে দিবা স্বপ্ন, হঠাৎ করে তুই স্বপ্ন ভাবতে 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 চলে গেছিস, রিভিরি দিবা স্বপ্ন, তাহলে স্বপ্নের শিশুরা একটি দিবা স্বপ্ন। এইটা হলো জাস্ট দ্য টাইটেল, শিরোনাম, শিরোনামটুকু। তাহলে কি ধরনের গল্প, মানে এই লেখাটা, সেইটা বুঝলাম, এটা শিরোনাম বুঝলাম, কে লিখেছেন বুঝলাম, মিস্টিফিকেশন কি বুঝলাম, কোন যুগের লেখা কবিতা সেটা বুঝলাম, কত সালে প্রকাশিত হয়েছে সেটা বুঝলাম, কোন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সেটা বুঝলাম, যা কিছু এখনো বললাম, দিজ আর ওনলি টেকনিক্যাল অ্যাসপেক্টস, এগুলো শুধুমাত্র টেকনিক্যাল বিষয় আলোচনা করলাম, বুঝতে পারলি কিনা? এরপরে আসবো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। আগে দেখে নাও টেকনিক্যাল অ্যাসপেক্টের মধ্যে কার কিছু প্রবলেম আছে কিনা বা সমস্যা আছে কিনা, আমাকে বলো, আমি সেটা বোঝাবো। কমন গাইজ।